ভাইপোকে কি বলেছিল? বললো দু বছরের বাচ্চা তখন থেকে রাজনীতি করে, ভুলেও তৃণমূলে কেউ দু বছরের বাচ্চা দেবেন না, পাক্কা কয়লা চোর বানিয়ে ছেড়ে দিবে রাস্তায়। বাম প্রার্থীদেরকে কারা অ্যাটাক করছে? তৃণমূল আর বিজেপির প্রার্থীরা একসাথে। তাহলে চোরকে আটকাতে গেলে এই বাটপাড়রা যে যত বড় বড় বুলি আর ভাষণ দিচ্ছে, সেই ভাষণের কোনো দাম আছে? তাহলে যে মানুষেরা এখনো পর্যন্ত মনে করছেন যে গায়ে চোরে ক্ষমতা দখলটাই আসলে আসল ক্ষমতার প্রদর্শন, আমরা তাদেরকে বলতে চাইছি বিপদটা তার থেকেও আরো অনেক দূরে, অনেক দূরে বিপদ। কেন এই পঞ্চায়েতের ভোট? সভাপতি বলেছেন পঞ্চায়েত মানে গায়ের মানুষ ঠিক করবে আমার পঞ্চায়েত কি করে চলবে, পঞ্চায়েত মানে এলাকার মানুষ ঠিক করবে এলাকার উন্নয়নের জন্য কি কাজ হবে। বিগত দশটা বছর ধরে গোটা পশ্চিমবঙ্গে সাধারণ খেটে খাওয়া মেহনতি গায়ের মানুষ ঠিক করেনি যে আমার পঞ্চায়েত কি করে করবে। যদি তারা ঠিক করতো তাহলে কখনোই চারতলা বিল্ডিংয়ের মালিকের নামে আবাস যোজনার ঘরের টাকা আসতো না, আসতো গরিব কুড়ে ঘর যার আছে তার জন্য। গায়ের গরিব লোকরা যদি গ্রাম পঞ্চায়েত কি করে চলবে আগর ও ঠিক করতে, তো কবি ভি সিফ মেদিনীপুর মে 5 লাখ জব কার্ড ক্যান্সেল নেই হতা, জানেন আপনারা? বলেছে তৃণমূলের নেতারা, ডিএম কোনো লিস্ট টাঙিয়েছে? বিডিও সাহেবের ঘাড়ের উপরে দুটো মাথা আছে, পারবে বলতে? পুছিয়ে মেদিনীপুর কা ডিএম কা সাহেব সে যাইয়ে একবার বলিয়ে কে হাম লোক লাল ঝান্ডা নেই করতে হ্যাঁ, আমি তৃণমূলও করি না, আমি বিজেপিও করি না, এই এলাকার আমি একজন সাধারণ নাগরিক, গায়ে কাজ নেই, চাষে ফসলের দাম নেই, শহরে কাজ করতে গেছিলাম সেখানেও কাজ পাচ্ছি না, কাজ পেলে যেটুকু মজুরি পাচ্ছি সেই মজুরিতে আমার দিন চলছে না, পাশের রাজ্যে কাজ করতে গেছিলাম কাজ পাইনি, বা ট্রেনে যেতে গিয়ে অ্যাক্সিডেন্টে মরে গেছি, হাত পা কেটে বাদ চলে গেছে, আমি একটা কাজ চাইছি। আর পশ্চিমবঙ্গে দিল্লিতে কংগ্রেসের সরকার ছিল, বাইরে থেকে 62টা লাল ঝান্ডার এমপি ছিল, তারা বলেছিল আমাকে লাল বাতির গাড়ি দিতে হবে না, পশ্চিমবঙ্গের সঙ্গে গোটা ভারতবর্ষের গায়ের আর কাটটা জোয়ান ছেলেগুলোর জন্য হাতে একটা কাজ দিন, যে কাজে স্কিমটার নাম হবে 100 দিনের কাজ। এটাই তো নিয়ে এসেছিল লাল ঝান্ডা, আইন করেছিল, যেমন পঞ্চায়েতে আইন করেছিল, শুধু বলে দেয়নি যে বাবুর বাড়িতে জমিদার জোদ্দারদের বিরুদ্ধে কই গরিব ঘর কা ঔরত গরিব ঘর কা আদমি ও ক্যান্ডিডেট হোগা ও ইলেকশন মে খড়া হোগা। আরে বড় লোকের বিরুদ্ধে গরিব বাড়ির কোনো বউ যে এতটা ঘোমটা টেনে থাকে, সে বাগদি বাড়ির বউ হতে পারে, দুলে বাড়ির বউ হতে পারে, আদিবাসী ঘরের কোনো মেয়ে হতে পারে, সে ভোটে দাঁড়াবে আর জমিদার জোদ্দাররা মেনে নেবে? এখনো তো মানছে না। ইয়ে যো লোক বলতে হ্যাঁ কে হাম লোক ডেমোক্রেসি কে লিয়ে লড়তে হ্যাঁ, জনবাদ কে লিয়ে লড়তে হ্যাঁ, এই বিজেপির পার্টিটা ওদেরই তো সরকার আছে, যোগী আদিত্যনাথ গেরুয়া পরে মুখ্যমন্ত্রী, নাম উত্তরপ্রদেশ, লাস্ট 2022 সালে 28,000 দলিতের উপরে আক্রমণ করেছে, আর 10টা আক্রমণের মধ্যে 4টা আক্রমণ মেয়েদের সাথে। কি আক্রমণ হয়? রেপ করেছে, নইলে খুন করেছে, নইলে নিজের জমি বাড়ি ভিটে থেকে আলাদা করে দিয়েছে। এরা বিজেপি, এরা পশ্চিমবঙ্গে এরা বলবে যে আমরা আদিবাসী দলিত সাঁওতাল মুরমু মারান্ডি বাউরি বাগদি এসসি এসটি এদের জন্য কাজ করব? এদের জন্য লাল ঝান্ডার পার্টি ছিল, ভাই লাল ঝান্ডা কা নেতা, ভাই লাল ঝান্ডে কা পার্টি ইয়ে কানুন লায়া কে শুধুমাত্র ভোটে দাঁড়াতে হবে আর তুমি ভোটে জিতে আসবে এই বললে হবে না, তার জন্য আইন করতে হবে, আইন করেছিল। আইন কি হয় নাকি? এই তো পশ্চিমবঙ্গে আইন আছে যে আমি ভোটে দাঁড়াতে পারি, আমি যদি একটা ডিসিআর কেটে আসি, আমার যদি একটা প্রস্তাবক থাকে, দুটো যদি সাক্ষী থাকে, আমি ভোটে দাঁড়াতে পারবো। এই যে ভুড়ি বাগিয়ে দাঁড়িয়ে আছে খাকি বর্দির পুলিশগুলো তৃণমূলের দালাল হিসাবে কাজ করছে, এরা ভোটে দাঁড়াতে দিচ্ছে? কেন মানলো তরুণ পালকে? আর তরুণ পালকে যারা মেরে এলো এই পুলিশ জানে না? আরে আমার এখানে কটা ঝান্ডা বাঁধা আছে তাও ওরা গুনে রাখছে যে কটা ঝান্ডা বেঁধেছি, কটা চোঙ্গা লাগানো আছে সেইটা
গুনে লাগাচ্ছে। আচ্ছা আমার গায়ের একটা কথা বলি, পরশুদিন সকালে আমার পাড়ার একজন কাকা, ওর মাথাটা খারাপ হয়ে গেছে, বহুদিন ধরে ট্রিটমেন্ট চলছে, এই সময় তার উগ্রতা বেড়েছে, রাত থেকে খুব ঝামেলা, সকালবেলা বললো একে হসপিটালে নিয়ে যেতেই হবে। শনিবার দিন ছিল, যে হসপিটালে ভর্তি হবে সেই হসপিটালের ডাক্তার পাওয়া যাচ্ছিল না, গায়ে বিরাট ঝামেলা, ভোরবেলার থেকে মারামারি, ফোন এলো, বেরোলাম দেখছি তিন গাড়ি পুলিশ এসে দাঁড়িয়ে আছে, কেন না পাগল কাকাকে নিয়ে হসপিটালে নিয়ে যাবার জন্য, ভালো কাজ। একজন বয়স্ক পুলিশ বলছেন যে মীনাক্ষী জানো কি পুলিশের কাজ হয়েছে, কালকে পাগল বাঁদর ধরলাম, আজকে পাগল মানুষ ধরছি। আমরা বললাম পাগল গুন্ডাগুলোকে ধরতে পারছেন না, এখন বাঁদর গরু এগুলোকেই ধরে দিন কাটান, আর কি করবেন আপনারা, কি করবেন? এক অংশের পুলিশ আছে যারা মানুষের টাকায় বেতন নিয়ে তৃণমূলে দালালি করছে, আর এক অংশের পুলিশ আছে এখনো পর্যন্ত নৈতিকতাতে দাঁড়িয়ে সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকারকে রক্ষা করার জন্য কাজ করছে। আমরা সেই পুলিশ অফিসারদেরকে বলছি ভলেন্টিয়ার হিসাবে আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু মানুষের টাকায় বেতন নিয়ে তৃণমূলের সঙ্গে দুর্নীতি করে ভুড়ি বাগিয়ে আপনি তৃণমূলে দালালি করবেন এত সহজে পার পাবেন না। আপনাদের বিরুদ্ধেও রাজনৈতিক আর আইনি লড়াইটা সময়ের অপেক্ষা। তাই আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আইন আইন আইন, মানুষ আইন তৈরি করেছিল, মানুষের সমর্থনে লাল ঝান্ডা আইন তৈরি করেছিল, আপনি ক্যান্ডিডেট হতে পারবেন? আর ক্যান্ডিডেট হতে গেলে কোমরে জোর চাই, তাই বড়ে লোকোকে নাম পর উসকা কুত্তা বিল্লিও কা অর গরুদের নামে যে জমি ছিল সেই জমিগুলোকে ছিনিয়ে নিয়ে লাল ঝান্ডা সরকার গরিব মানুষের হাতে পাট্টা নামক একটা কাগজ দিয়ে বলেছিল এই জমির মালিক তুমি, আর তুমি নিজের পায়ে দাঁড়াও, আর তুমি ভোটে দাঁড়াও। তারপরে যে বাবুর বাড়িতে গলার গামছাটে টাকে মাথার গামছাটাকে হাতে নিয়ে পায়ের জুতো জমিদার বাড়ির বাইরে খুলে রেখে এসে চায়ের কাপে চাটা খেয়ে চায়ের কাপটাতে জল বুলিয়ে উপুড় করে রেখে দিত হতো, আর জমিদার বাড়ির বউ বা কাজের লোক এসে উপর থেকে জল ঢেলে কাপটাকে বাড়িতে নিত, সেই জমিদার বাড়ির লোকরা আজকে তুলে বাড়িতে যাচ্ছে একটা ক্যারেক্টার সার্টিফিকেট করতে। এইটার নাম পঞ্চায়েত, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, মানুষের হাতে ক্ষমতা যাবে, বড় লোক জমিদার জোরদারদের মালিকদের হাতে ক্ষমতা যাবে না। কিন্তু আজ পশ্চিমবঙ্গাল কা সরকার আর ভাজপা কা পার্টি আজ এই করতে হ্যাঁ, কিসি ফ্যাক্টরি মে ঘর কা আদমি কাম করেগা, আগর লাল ঝান্ডে কে নাম পর ও আগর নমিনেশন করেগা তো ওই কারখানা থেকে তাকে কাজ থেকে বসিয়ে দিচ্ছে। ওই কারখানার মালিকদেরকেও বলছি এক মাঘে জাড় যায় না, আজ তৃণমূল আছে কাল অন্য কেউ আসবে, তোমার কারখানাটা আমার এলাকায় থাকতে গেলে তোমাকেও মানুষকে সাথে নিয়েই লড়তে হবে, এত গা জোয়ারি করো না, কাল কোন দিকে সূর্য উঠবে আর সেই সূর্যের রংটা লাল হবে কিনা কেউ জানে না। তাই আপনাদেরকে বলছি লড়ে যান, সাহসের সাথে লড়ে যান। কার বিরুদ্ধে লড়বেন? চোর গুন্ডা বদমাশদের বিরুদ্ধে লড়বেন। কোন চোর গুন্ডারা? যারা আমার আবাস যোজনার ঘরের টাকা মেরে দিয়েছে, যারা আমার 100 দিনের কাজের জব কার্ডের টাকা মেরে দিয়েছে, যারা আমার বাড়ির আপনার বাড়ির বাচ্চা ছেলের মিড ডে মিলের 180 কোটি টাকা মেরে দিয়েছে, যারা এই গোটা পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের 2 কোটি রেশন কার্ড বলেছিল আধারের সঙ্গে লিঙ্ক কর। আমরা প্রশ্ন করতে চাইছি অন্য জায়গায়, বিপদটা তৃণমূল মারছে ধরছে, বিরোধী শূন্য পঞ্চায়েত চাইছে, লুট করছে গায়ে আমাদের টাকা, বিপদটা শুধু এখানে আজকে থেমে নেই, বিপদটা হচ্ছে কারা চালাবে পঞ্চায়েতটা, আদৌ পঞ্চায়েত চালানোর তাদের কোনো সদর্থক ভূমিকা আছে কিনা, আদৌ পঞ্চায়েতকে চালিয়ে পঞ্চায়েতের কোনো সম্পত্তি তৈরি করা, পঞ্চায়েত এলাকায় পরিকাঠামো তৈরি করে গ্রামের এলাকার গরিব বাচ্চাদের যুবকদের ছাত্রদের গায়ে যারা ছেলেমেয়েরা আছে কাজ করতে পারে তাদের হাতে একটা কাজ দিতে পারবে কিনা, বুকে হাত দিয়ে বলুন তো, তৃণমূলের এই ভূমিকা আছে পঞ্চায়েত চালানোতে? তৃণমূলের এই ভূমিকা আছে ব্লক চালানোতে? তৃণমূলের এই ভূমিকা আছে গোটা রাজ্য চালানোতে? আর যারা দিল্লিতে বসে আছে বিজেপি তাদের কোনো ভূমিকা আছে? আরে যেটুকু সম্পত্তি ছিল তাও তো জলের দরে বিক্রি করে দিচ্ছে, দেশে তো গোটা দেশের জন্য পঞ্চায়েত, অন্যান্য রাজ্যের পঞ্চায়েতগুলোতে চালানোতে যেখানে বিজেপি সরকার আছে তাদের কি ভূমিকা? তাই বিপদটা তৃণমূল মারছে পিটছে হুমকি দিচ্ছে, বাড়ি ঘরদোর ভেঙে দিচ্ছে, কাজ থেকে বসিয়ে দিচ্ছে, আপনাকে ধমকাতে যাচ্ছে, বিপদটা এখানে থেমে নেই, বিপদটা তার থেকেও বেশি। গরম পড়েছিল না কত?
কত বেশি গরম পড়েছিল। যারা চাষের সঙ্গে যুক্ত আছেন তারা বলুন তো, বিগত বছরও যতটা জমিতে চাষ করতে পেরেছিলেন এবছর ততটা জমিতে চাষ হবে? সারের দাম, বীজের দাম, কীটনাশকের দাম, সেই জমিতে কতগুলো কামিন মুনিশকে লাগাবো তার হাজিরি, এই সেই ফসল বিক্রি করে আমি ফসলের দাম পাবো কিনা তার একটা চিন্তা, সেই ফসল বৃষ্টিতে নষ্ট হয়ে গেলে সরকার সেই ফসল কিনবে কিনা তার চিন্তা, ফসলকে কার গোডাউনে রাখবো, সরকারি গোডাউন পাবো কিনা নাকি বেসরকারি কোনো গুদামে রাখতে হবে কিনা তার চিন্তা, আমার ফসল নষ্ট হয়ে গেলে সরকার সেই ফসল কিনে নিয়ে রেশনের মাধ্যমে গরিব মানুষকে দেবে কিনা তার কোনো গ্যারেন্টি আছে? নেই তার কোনো গ্যারেন্টি। কিন্তু মোড়ের মাথায় চালটা কিনতে যান, সে চালটা 25 টাকা, 20 টাকা, 18 টাকায় কিনতে পাওয়া যেত, সেই চালটার দামও আজকে 35 থেকে 40 টাকা হয়েছে, বিপদটা তারও বেশি। এবছর ইকোটা বন্ধ করে দাও, এবছর যত জমিতে ফসল চাষ হয় তার 50%-এর মতন জমিতে ফসল ফলাচ্ছে না। আমার কথা আমি বোঝাতে পারলাম? যা পরিবেশ চেঞ্জ হলো, যা আবহাওয়া চেঞ্জ হলো, যা গরম আর বৃষ্টির ঝামেলা, তাতে যত জমিতে গোটা দেশে ফসল চাষ করত চাষিরা, তার অর্ধেক জমিতে এবারে ফসল চাষ করার জন্য কোনো জমিতে কাজ করেনি। তাহলে যদি ফসল কম উৎপাদন হয় তাহলে জিনিসের দাম তো আরো বাড়বে। এই সরকার জিনিসপত্রের দাম কমানোর জন্য কোনো কাজ, এক পয়সার এক নয়ার কোনো কাজ করেছে? সারের দাম বলুন তো, 600 টাকা বস্তাই লেখা ছিল, ক টাকা কিলো বিক্রি করেছে, ক টাকা বস্তা, 600 টাকা, 60টা 2200 টাকাতে বাজারে বিক্রি হয়েছে। তার বেলায় এই খাকিবর্দিদের কোথাও চোখে ঠুলি আর নেবা হয়ে যায়, এরা তখন চোখে ছানি পড়ে যায়, দেখতে পায় না। আর তৃণমূলের নেতারা যারা বাজার কমিটিতে বসে আছে, যারা হাট কমিটিতে বসে আছে, এলাকায় নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে নিয়ে এই দোকান থেকে ওই দোকান থেকে যারা মাসোহারা নিচ্ছে, তাদের আছে নজর? নেই। কেন নেই? এরা জানে না। কেন জানে না? এরা সমাজের মানুষই নয়। কেন সমাজের মানুষ নয়? কারণ সমাজের ভালো অংশের, গরিব অংশের মানুষের সঙ্গে এদের যোগাযোগ নেই। কি করে আমার ভাতের হাঁড়িটা চাপে, কি করে আমার উনুনে আগুনটা জ্বলে, কি করে আমার ছেলেটা খেতে পায়, কি করে আমার বুড়ো বাপটা ওষুধ পায়, কি করে আমার বাচ্চাটা লেখাপড়া করে, ওরা জানে না। বাজারে কোনো মোবাইলের দোকান শুরু করলে প্রথমে ছেলেটা বলে যে এখানে সব মোবাইলের রিচার্জ আমি করে দিই, তারপরে দুটো ছেলেকে বসিয়ে বলে যেখানে সব কোম্পানির মোবাইল আমি রিপেয়ার করে দিই, মানে দোকানের আপগ্রেডেশন হচ্ছে, দোকানটার উন্নতি হচ্ছে, হাতে কলমে কাজ করছে। তারপর ছেলেটা বলল যে না, শুধুমাত্র রিচার্জ করি না, শুধুমাত্র রিপেয়ার করি না, এখন আমি বড় ডিলার হয়েছি, এখন এখানে সব কোম্পানির মোবাইল আপনি কিনতেও পারবেন। তৃণমূলের চোর চিটিংবাজের গুন্ডার দোকানটাও আপগ্রেডেশন হয়েছে। প্রথম যখন মমতা ব্যানার্জি সরকারে এলো, লালবাজারে চলে গেল, খাঁচা থেকে তালাব চাবি বের করে বলল চাবিগুলো খুলে দাও, আর লোকআপ থেকে গুন্ডাদেরকে বের করে দিল। আমরা খাঁকিবর্দির পুলিশকেও বলছি, এই এলাকার ওসিকেও বলছি, ডিএমকেও বলছি, এসপিকেও বলছি, গুন্ডাদেরকে গালি বাদ দিয়ে রবীন্দ্রসঙ্গীত শেখানোর দায় আপনার নেই। ও গালি দেয়, ও ঘর ভাঙতে জানে, ও তাই করবে। কিন্তু গুন্ডা যদি আপনাকে ভয় না পেয়ে আপনার কাঁধে হাত রেখে আপনাকে বন্ধু ভাবে, তাহলে আমাদের বিপদ, তাহলে আপনি আপনার কাজ করছেন না। আমরা চাই না যে গুন্ডারা আপনাকে আপনার বন্ধু ভাবুক। আচার্য তৃণমূল পার্টিটা একদিন গুন্ডাদেরকে টিকিট দিয়েছিল, একদিন গুন্ডাদেরকে দাঁড় করিয়ে নেতাদেরকে ভোটে জিতিয়েছিল, বুথে লাখ লাখ টাকা খরচ করেছিল। আজকে এলাকাতে কান পাতলে, চোখ খুললে দেখা যাচ্ছে গুন্ডাগুলো বলছে আমি যদি টাকা দিয়ে তোমাকে ভোটে জেতাই তাহলে আমার ভোটে দাঁড়াতে কিসের অসুবিধা, আমি নিজে ভোটে দাঁড়াতে পারবো। তাই আজকে দিদিমণির দোকানেরও আপগ্রেডেশন হয়েছে, আগে গুন্ডা কন্ট্রোল করতো, এখন গাদা গাদা গুন্ডা উৎপাদন করে। বিশ্বাস হচ্ছে না? ভাইপোকে কি বলেছিল? বললো 2 বছরের বাচ্চা তখন থেকে রাজনীতি করে, ভুলেও তৃণমূলে কেউ 2 বছরের বাচ্চা দেবেন না, পাক্কা কয়লা চোর বানিয়ে ছেড়ে দিবে রাস্তায়। গোটা সমাজটাকে, গোটা সমাজটাকে, আপনার বাড়ির ছেলে, আমার বাড়ির ছেলে,
আপনার পাড়ার জেনারেশন আমার পাড়ার ইয়াং জেনারেশন হাতে কাজ নেই, অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, অথচ এই পিংলা থেকে শুরু করে এগরা, এগরা থেকে শুরু করে দাঁতন, এই সব এলাকাতে শুধু বোমা তৈরির কারখানা। গরিব মানুষ পেটের দায়ে 280 টাকার হাজিরিতে বোমা বানতে গিয়ে গোটা শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল, কাজ করতে না গেলে ঘর পুড়িয়ে দেবে, এত বোমা কোথায় কাজে লাগছে? ইলেকশনে কাজে লাগছে। মরছে শুধু সিপিএমের লোক, মরছে শুধু ওয়াইএসএফের লোক, মরছে শুধু কংগ্রেসের লোক, তা না তো, মরছে তো তৃণমূল কংগ্রেসের লোকেরাও। তারও তো গত পঞ্চায়েতের ভোটে শান্তিপুরের হিস্ট্রিতে এমএ করা ছেলেটা, হিস্ট্রিতে এমএ করা ছেলেটা বোম ছুটতে গিয়ে মরে গেল। এবছর আইএসএফ ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের ছেলেটা বাড়িতে দুদিন ধরে জ্বর, জোর করে বোমা ছুটতে নিয়ে চলে গেল, আর আজ রাতে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দিল। আরে কত মায়ের কোল খালি হবে? এটা ভোট, এটা গণতন্ত্র, এখানে 100 দিনের কাজের কথা হবে, এখানে আবাস যোজনার ঘরের কথা হবে, এখানে জিনিসপত্রের দাম কমানোর কথা হবে, এখানে রাস্তাঘাট, ব্রিজ, সাকো, লাইট, কমিউনিটি ল্যাট্রিন, কমিউনিটি হল, লাইব্রেরি, হসপিটাল, হেলথ সেন্টার, স্কুল তৈরির কথা হবে। কোথায় হবে? যেখানে মুহুর্মুহু বোমা পড়ে, যেখানে মুহুর্মুহু বন্দুক চালানো হয়, সেখানে তো হয় না। তাহলে যাদের দায়িত্ব ছিল তারা দায়িত্ব নিচ্ছে না, দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের, সে এখন গোপ বাড়িয়ে নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। দায়িত্ব ছিল পুলিশের, সে ভুড়ি বাড়িয়ে নিয়েছে, বোতাম লাগছে না, প্রতি সপ্তাহে বউ নতুন বোতাম সেলাই করে দিচ্ছে। দায়িত্ব নেবার কথা ছিল সরকারের, যে সরকারটা তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, 218টা এমএলএ সিট পেয়েছে, কিন্তু দেখুন কোথাও নমনীয়তা নেই, মানুষের প্রতি দায়বদ্ধতা নেই, মানুষের প্রতি তার কোনো নমনীয় ভাব নেই, যুক্তিবোধ নেই, কিচ্ছু নেই। আরে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, আর চোরেদের দল 218টা কেন? যদি সবকটা সিটও পেয়ে যায় তাও এরা চুরি করবে। তাই যাদের দায়িত্ব নেবার কথা ছিল মানুষের পঞ্চায়েত গড়ে দেবার, যাদের দায়িত্ব নেবার কথা ছিল মানুষ নিজের পছন্দের মতো ভোট দিতে পারছে কিনা সেটা দেখার, যাদের দায়িত্ব নেবার কথা ছিল এলাকায় ঝুট ঝামেলা বন্ধ করে শান্তিতে বসবাস করা, তারা যখন দায়িত্ব নিচ্ছে না, তখন আমি যখন আমার নিজের পেটের ভাতের দায়িত্ব নিতে পারি, আমার বুথ, আমার ভোট, আমার ভবিষ্যৎ রক্ষা করার দায়িত্ব আমরাই নিয়েছি, আমরাই নেব। কেন্দ্রে কোকিয়ে নমিনেশন করিনি, কেন্দ্রে কোকিয়ে ভোটও হবে না, ওরা যদি দায়িত্ব নেয় ভালো, নইলে যদি কেউ বুথ লুট করতে আসে তাপস দ্বারা পরে কথা বলবে, আগে আমাদের মা বোনেরা দাঁড়িয়ে আছেন, বেপাড়া ছেলেরা ভোট লুট করতে এলে পরিষ্কার বলে দেবেন ভূত তো লুট হলো, রাতের অন্ধকারে ভাত খেতে কিন্তু মায়ের কাছে বাড়িতে যেতে হবে, তখন কিন্তু পাড়া ছাড়া করার জন্য আমরাও দাঁড়িয়ে থাকবো, গুন্ডাগিরি করে পাড়াতে টিকতে দেব না। মায়েরা যদি দাঁড়িয়ে যায় এই এলাকায় মানুষের ভোটকে কেউ রুখতে পারবে না, আসলে ভবিষ্যৎ আমাদের। তাই আমরা বলেছি লুটেরাদের হাত থেকে পঞ্চায়েতকে কেড়ে নিয়ে মানুষের পঞ্চায়েত তৈরি করতে হবে, আমার জন্য নয়, লাল ঝান্ডার জন্য নয়, আপনার জন্য নয়, আমাদের ক্যান্ডিডেটদের জন্য নয়, যে ভোটে জিতে গেল পঞ্চায়েতের অফিসে বসে কাঠের চেয়ারে বসে টেবিলে পা চাপিয়ে দিয়ে পা দোলানোর জন্য নয়। আগামী দিনে পঞ্চায়েতের বোর্ডে, সমিতির বোর্ডে, জেলা পরিষদের বোর্ডে গোটা মেদিনীপুর থেকে শুরু করে গোটা বেলদার সাধারণ মানুষের জন্য, যাতে মানুষের ট্যাক্সের টাকা মানুষের জনপ্রতিনিধিদের হাত দিয়ে মানুষের উন্নয়নের জন্য কাজে লাগে, তার জন্য মানুষের পঞ্চায়েত পরিচালনা করার জন্য নিজের বুথকেও রক্ষা করবেন, নিজের ভোটকেও রক্ষা করবেন, নিজের জানকেও রক্ষা করবেন। আর আপনারা আমাদের পার্টির প্রত্যেকে সম্পদ, আর সম্পদদের মান সম্মান জান রক্ষা করার দায়িত্ব লাল ঝান্ডা নিয়েছে। ভয় পাবেন না, বাঘের বাচ্চার মতন লড়ে যান, সততার সাথে লড়ে যান, দুর্নীতির বিরুদ্ধে লড়ে যান। যারা লড়তে জানে তারাই জিততে জানে, আর যারা জিততে জানে তারাই বাঁচতে জানে। তাই এই লড়াইটা জেতার লড়াই, এই লড়াইটা বাঁচার লড়াই, আর যে লড়াইটা বাঁচার হয় সেই লড়াইটাই জিততে হয়। তাই সবাইকে জেতার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।